ফাইট ঐন্দ্রিলা ফাইট। এখন টলিউডের তারকা থেকে শুরু করে দর্শক সবার একটাই প্রার্থনা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার থেকে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কেটে গেছে 72 ঘণ্টারও বেশি সময়, তবে এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। এখনও আচ্ছন্ন অবস্থায় আছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন, তবে চিকিৎসকেরা ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করছেন। শুক্রবার সেই উদ্দেশ্য নিয়েই ট্র্যাকিওস্টোমি করা হয়েছে নায়িকার। অনেক তারকারাই ঐন্দ্রিলাকে নিয়ে তাদের চিন্তার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় নয়া নাম সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা লেখেন, আদরের ঐন্দ্রিলা, কোনোদিন চিঠি লিখতে হবে ভাবিনি, একটা কথা তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে গেছো জানতেই পারিনি, কিন্তু আজ একটা কথা না জানালে খুব ভুল হবে। তুমি নিজে জানো ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও জিতিয়ে দিয়েছেন, কারণ তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে। হ্যাঁ, তুমিই পারবে, সবাই পারে না, সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না, তোমাকে পারতেই হবে, নইলে এতগুলো মন যারা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন, কিংবা ওই হাসপাতালের সবাই যারা তোমাকে ফিরে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন, তাঁদের সবার এত এফর্ট সব ব্যর্থ হয়ে যাবে। সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য ঐন্দ্রিলা, সব্যসাচীর মতো একজন ভালো বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে, তোমার মা তোমার বকুনি শুনবেন বলে অপেক্ষা করছে, তোমার পরিবার তোমার ফ্যান্স তোমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে তোমার জন্য, শুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি ক্যামেরা বন্দি করবে বলে অপেক্ষা করছে। এত অপেক্ষা কখনো মিথ্যে হতে পারে না, তুমি আসবেই, অনেক আদর রইল আমার সোনা বোনটার জন্য। ইতি সুদীপাদি। সুদীপার পোস্টের কমেন্টে এক নেটিজন লিখেছেন, সত্যি তাই, এটাই সবার মনের কথা, মা সারদা মা ঐন্দ্রিলাকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। অন্য এক ব্যক্তি লেখেন, শুধু কলকাতা নয় বাংলাদেশ থেকেও প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আরেক নেটিজন লেখেন, খুব ভালো লিখেছেন দিদি, আমরাও সকলেই ভগবানের নিকট প্রার্থনা করছি ঐন্দ্রিলা যেন খুব তাড়াতাড়ি আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। ঐন্দ্রিলার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। ঐন্দ্রিলার জন্য বার্তা লিখেছেন আদৃত রায়, গৌরব রায়চৌধুরী, পরিচালক রাজ চক্রবর্তীরা। ঐন্দ্রিলা এবং সব্যসাচীর ছবি শেয়ার করে রাজ লিখেছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো যোদ্ধা, ঐন্দ্রিলা তুমি সবার জন্য অনুপ্রেরণা, শক্ত থাকো, লড়াই করো আর তাড়াতাড়ি ফিরে আসো। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।